সিন্ডিকেটে আটকে আছে মালয়েশিয়ার শ্রমবাজার। 1800 এজেন্সির মধ্যে এখন ব্যবসা করছে 100টি রিক্রুটিং এজেন্সি। আর এই সিন্ডিকেটের বিরুদ্ধেই সরব হলো ব্যবসার সুযোগ না পাওয়া এজেন্সিগুলো। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সভায় রীতিমতো হই হট্টগোল। বঞ্চিতদের অভিযোগ, বায়রার নেতৃত্বে সিন্ডিকেটের সাথে জড়িত। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। বায়রার আলোচনা শুরুর পরপরই এভাবেই শুরু হয় হই হট্টগোল। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে চলমান সংকট, আবাসন খরচ কমানো সহ বেশ কিছু বিষয়ে এই আলোচনার আয়োজন করে বায়রা। সবার শুরুতেই সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান নেন বেশ কিছু এজেন্সির মালিকরা। হট্টগোল কিছুটা থামলে আলোচনায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরেই একটি সিন্ডিকেট মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণ করছে। সবার জন্য বাজার উন্মুক্ত করার দাবি জানান বঞ্চিত রাম। কেউ খাবে না, এ হবে না, সবার জন্য উন্মুক্ত করতে হবে। সবচেয়ে বড় কথা হইল, কম খরচে আমাদের নিরীহ শ্রমিক ভাইরা যাতে বিদেশে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। অনেকে হাজার হাজার কোটি টাকার মালিক আপনারা, আপনাদের টাকার অভাব নেই। এখানে অনেক লাইসেন্সের মালিক আছে, এখনো ভাড়া বাসা থাকে। তাই সকলের কথা চিন্তা ভাবনা করে আপনাদেরকে নির্দেশনা দেওয়া উচিত যে আমরা সকলেই মিলেমিশে ব্যবসাটা করতে চাই। বায়রার কার্যনির্বাহী কমিটির বেশিরভাগ সদস্যই সিন্ডিকেটের সাথে জড়িত বলে অভিযোগ করেন বেশ কয়েকটি এজেন্সি মালিক। আপনারা সিন্ডিকেট থেকে রিজাইন দেন অথবা ইসিপ থেকে বিদায় নেন, কথা একদম পরিষ্কার। স্বপন সাহেব আছেন, আপনাদের নেতৃত্বে সিন্ডিকেট বন্ধ করুন, আমরা সিন্ডিকেট চাই না। সবার জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার কাজ চলছে আশ্বাস দেন বায়রা নেতারা। দুই দেশের সরকারের সাথে আলোচনার পর সিদ্ধান্ত হবে বলেও জানান তারা। লাইসেন্সার ব্যবসাদার আমরা যোগ্যতা বলে তাদেরকে ব্যবসা করার সুযোগ আমরা করব, এমএলএ পরিবর্তন করে। যেহেতু ওই দেশের সরকার পরিবর্তন হয়েছে, আমরা সকলেই যেন ব্যবসাটা করতে পারি। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত বছরের জুনে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা হয়। এ পর্যন্ত প্রায় 20,000-এর মতো শ্রমিক পাঠানো গেছে। আরো প্রায় 70,000 শ্রমিক পাঠাতে সব প্রক্রিয়া চূড়ান্ত আছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।